যে হাত দিয়ে মারতে আসবে সে হাত ধরে দিতে হবে যে ওরা তো লুটে খেতে এসেছিল আমি তা না আমি মানুষকে দিতে এসেছি আমরা দিয়েছি আর আমরা মানুষকে দিয়ে করছি বলি 2009 থেকে 2022 জাতীয় ক্রীড়া জন্ম শতবার্ষিকী এবং সাধারণ সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি তখনই আমরা সুখবর পেলাম যে বাংলাদেশ দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে ওই কারাগারে বসে নিশ্চয় রূপ করব এত সালের মধ্যে এটা কবল করব সহ্য দিয়ে রূপ করব একুশ তৈরি কারাগারে বসে সময় নষ্ট করিনি তা সেখান থেকে আমাদের রূপ করব ঘোষণা এবং সেটা আমরা আজকে অর্জন করছি বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বিএনপি কি পারবে সেটা নিতে পারবে না যদি বিএনপি বা জামাতকে নিয়ে আবার ক্ষমতা আসে বাংলাদেশ আবার পিছিয়ে যাবে আর উন্নয়নশীল দেশ থাকবে না আবার এই সম্পূর্ণ দেশ হয়ে জনগণকে বুঝতে হবে আমাদের যারা আপেল আছেন যারা খালি বাংলাদেশের খারাপ জিনিস দেখে তাদের তো এটা বলতে হবে বুঝাতে হবে তো বিএনপির ওই সমর্থন নাই শক্তিও নাই পরিকল্পনা নাই চিন্তা নাই ওরকম নীতি নাই আদর্শ নাই কিচ্ছু নাই তাদের আছে মাথায় মানুষ খুন করা মানুষ মারা অর্থ লুট করা অর্থ পাচার করা এটাই তারা করে কিন্তু আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে দল মানুষের অধিকার আদায়ের জন্য জন্মগ্রহণ করে যে দেশের মাটি মানুষ থেকে সে কারণে এদেশের মাটি মানুষের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের কথা কথা অন্য দেশের কাছে ধর্ণা দিয়ে হ্যাঁ একবার ধর্ণা দিয়ে দেওয়া সফল হয়েছিল 2001 এখনো ভাবছে যে সেটাই পারবে ওই যে মানে একটা কথা আছে ভোটে নেই ভোটে না আগাম ভোটার দিলে সেটাই ভোটে না এটা মনে জানেও না তারা এত সহজ ওটা এখন আর হবে না আমরাও জানি কি করতে হবে আর বারবার আঘাত দেবে আমরা চুপ করে বসে থাকবো সহ্য বাংলাদেশকে একটা লেভেল আমরা নিতে চাই সেই জন্য আজকে আমাদের দেশে অর্জনটা হয়ে গেছে কিন্তু আজকে বাংলাদেশের মানুষের ভাগ্যে আমাদের চিংড়ি খেলতে দেবো না তাদের জন্য কাজ করছি দারিদ্র বিমোচন হয়েছে সাক্ষরতার হার বেড়েছে প্রতি ঘরে ঘরে আমরা আলো দেবো কথা দিয়েছিলাম বিদ্যুৎ দিতে পেরেছি আজকে সমস্ত জায়গায় ব্রডব্যান্ড পৌঁছে দিচ্ছি আমরা স্যাটেলাইট দিয়েছি এখন আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমরা কর্ণফুলি টানেল আমাদের শেষ পর্যায়ে আমরা সে যা একটা টিম হয়ে গেছে আর একটা টিমের কাজ শেষ হলে আমরা চালু করে দেবো 100টা অর্থনৈতিক অঞ্চল করে সমগ্র বাংলাদেশের উন্নয়নের যে পরিকল্পনা করেছি আমাদেরকে ক্ষমতায় থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নত দেশ করতে হবে এটাই যদি কোনো অনুরকম কিন্তু ধোঁয়া মারে পুলিশের হয়ে একটা আঘাত হয়ে নানা রকম ই করে চাল ডাল দিয়ে খিচুড়ি খাইয়ে ওই সরকার হটায় দেবে এত ভাত দুধ দিয়ে খায় না আমার কথা একদম স্পষ্ট আমরা যে 75 থেকে 21 বছর শুধু মাঠেছি 2001 থেকে 2008 পর্যন্ত শুধু মাইনি খেয়েছি এবার যে হাত দিয়ে মার দেওয়া আসবে সে হাত ধরে দিতে হবে চোখে পানি আসে কি অবস্থা করে এক একটা পরিবারের মা দেখে চোখের সামনে মেয়ে আর স্বামী পুড়ে যাচ্ছে বাপ দেখে চোখের সামনে ছেলে পুড়ে যাচ্ছে ওদের কিসের ক্ষমা ওদের